যাবে উকিল ধরতে হবে। ভারতের বিখ্যাত আজমির শরীফ দরগাহের নিচে মন্দির থাকার দাবি করে গত সেপ্টেম্বরে আদালতে একটি পিটিশন দায়ের করে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। পরবর্তীতে পিটিশনটি খতিয়ে দেখার নির্দেশ দেয় আজমিরের একটি আদালত। সম্প্রতি এই নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দরগাহের খাদিমরা। এই দাবিকে গভীর অবমাননা হিসেবে উল্লেখ করেছেন তারা। তারা বলেন, প্রতিটি ধর্মীয় জায়গাকে শ্রদ্ধার চোখে দেখা উচিত। তাদের অভিযোগ, আইনি লড়াই টেনে এনে ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে কোর্টে আবেদন করার কথাও জানানো হয়। কমিটির সচিব সাইদ সারওয়ার চিশতি বলেন, দরগাহের গুরুত্ব কোনো ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যেমন তাজমহল বা লালকেল্লার সাথে তুলনা করা উচিত নয়। আজমির শরীফে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও বার্ষিক উরসে চাদর পেশ করেছেন, যা একটি বৈষম্যহীন আদর্শের প্রতিফলন। তিনি আরও বলেন, দরগাহের সাজসজ্জায় হিন্দু রাজারা রূপালী ও সোনালী ধাতু প্রদান করত। এমনকি মারাঠা শাসন আমলেও এ দরগাহে কোনো ধ্বংসযজ্ঞ হয়নি। এই আইনি লড়াইকে সস্তা জনপ্রিয়তা অর্জনের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন আজমির দরগাহ দেওয়ানের উত্তরসূরি সাইদ নাসরুদ্দিন চিশতি। এ সময় তিনি সাবেক বিচারক ও শিক্ষাবিদ হারবিলাস সর্দার 1911 সালের আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডিসক্রিপটিভ বই থেকে ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করার জন্য হিন্দু সেনা সভাপতি বিষ্ণুগুপ্তকে অভিযুক্ত করেছেন। ওদিকে শ্রীনগরের জামিয়া মসজিদে শুক্রবারের নামাজের পর বক্তব্যকালে অল পার্টি হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক বলেন, এর আগেও গায়নবাপী মসজিদ নিয়ে জরিপের নির্দেশনা দেওয়া হয়েছিল। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি চক্র কাজ করছে, যেখানে প্রথমে সন্দেহ উত্থাপন করা হয়, এরপর আদালতের মাধ্যমে জরিপের আদেশ দেওয়া হয় এবং পরে সংখ্যাগরিষ্ঠদের দাবিগুলো পূর্ণ করা হয়। এ সময় উত্তরপ্রদেশের সাম্বালে 500 বছরের পুরনো শাহিদ জামা মসজিদ ঘিরে উত্তেজনায় 5 মুসলিম যুবকের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পুলিশি বর্বরতা এই হত্যাকাণ্ডের প্রতি তিনি গভীর নিন্দা জানিয়েছেন। প্রখ্যাত মুসলিম সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির জীবন ছিল দান, সহানুভূতি এবং মানবতার পক্ষে। এই সাধক ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। 1192 সালে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে আসেন। শান্তি, সহানুভূতি এবং মানবতার কথা বলে তিনি বহু মানুষের অন্তরে স্থান পেয়েছিলেন। দীর্ঘকাল আজমিরে বসবাসের পর তার মাজারও হয় সেখানেই। প্রতি বছর লাখ লাখ মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীরা দরগাহে আসেন। আজমির শরীফ শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, বরং অন্যান্য ধর্মাবলম্বী মানুষের জন্য একটি পবিত্র জায়গা। এখানে বহু হিন্দু, শিখ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ শ্রদ্ধা জানিয়ে থাকেন। তৎকালীন দিল্লির সুলতান ও মুঘল শাসকেরাও খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে শ্রদ্ধা জানিয়েছেন। তবে বর্তমানে ভারত সরকারের হিন্দুত্ববাদী নীতির কারণে সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা ও হিংসার পরিবেশ তৈরি হচ্ছে। এসবের বিরুদ্ধে দেশব্যাপী কোনো কার্যকর প্রতিকার বা পদক্ষেপ তো নেই, বরং আরও দেওয়া হয় উস্কানি, যার ফলে ভারতের উগ্রবাদী হিন্দুরা দিন দিন আরও বেশি নৃশংস হয়ে উঠছে, যা শুধু সংখ্যালঘুদের জন্যই নয়, পুরো সমাজ এমনকি পার্শ্ববর্তী দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।